মানুষও বা অ্যাজ এ হিউম্যান বিং সবারই হচ্ছে রাগ হওয়াটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। যদি আমার রাগ না হতো সেটা ছিল অস্বাভাবিক, হয়তো আমার ব্রেনে কোনো সমস্যা থাকতো যে পাগল রাগ করছে না কেন, আদারওয়াইজ কোনো রকম কোনো প্রবলেম মানুষ ফিল করতো। তো রাগ হওয়াটাই স্বাভাবিক, একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার্ড একটা ঘটনা, এমন একটা চক্রান্ত একটা ফাঁদ আমি বুঝে গেছি যে ইটস এ ট্র্যাপ, এবং এই ট্র্যাপের মধ্যে অপু হয়তো না বুঝেই পা দিয়ে ফেলেছে। সো বাট কিছু করারও নেই, এবং আমি আমার ছেলেকে যেভাবে এন্ট্রি করাতে চেয়েছিলাম সেটা আসলে আমি তাকে, আমি তো ঘুমিয়েছিলাম, আমি যেহেতু ইন্ডিয়া থেকে এসেছিলাম কাজ করি, ওভাবে আমি কখনো তার এন্ট্রিটা আমি দেখতে চাইনি, বিকজ আমি চেয়েছি তাকে আমার মতো করেই প্রেজেন্ট করতে সবার সামনে, সবাইকে ইনভাইট করে সবাইকে সবার দোয়া নিয়ে একটা অন্যরকম প্রেজেন্টেশন চেয়েছি। দেখলাম তো সেটা যখন এক ঘন্টার নোটিসে বিষয়টা হয়ে গেল, এটা দেখে তো মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক, সেটার কিছু বহিঃপ্রকাশ ছিল হয়তো, সেই জন্য অনেকের সাথে একটু লাউডলি কথা বলেছি বা নিজের আবেগের কথাগুলো অন্যভাবে হয়তো বলেছি। চলচ্চিত্রের অনেক মানুষেরই কথা, যেমন আমার পরিচালক সমিতির সভাপতির সাথে কথা হলো, আমার আস্তে আস্তেই কথা হলো, তিনি যেটা বললেন আমাকে গুলজার ভাই যে অ্যাটলিস্ট একটা জিনিস তো খুব ভালো হয়েছে, যে অ্যাটলিস্ট আজকে সমস্ত জায়গায় সমস্ত প্রেস নিউজ অ্যান্ড হিট নিউজ ছিল হচ্ছে এই বিষয়টা, অ্যান্ড দেন আমার ছেলের এন্ট্রি হয়তো সবার আশীর্বাদ দিয়ে হোক আর না হোক, সবার দোয়া দিয়ে হোক আর না হোক, আমার মতো করে প্রোগ্রাম করে না করতে পেরে পারলেও সব জায়গায় কিন্তু আজকে যারা আমার সত্যিকারের মঙ্গল কামনা করে এসেছে এই পর্যন্ত, তারা আমার সত্যিকারেরই উইলেশন, তারা আমার মঙ্গল কামনা করে এসেছে বিধেয় আমি শাকিব খান। তারা এর আগেও আমার কিন্তু অনেক ধরনের অনেক পরিস্থিতির শিকার হয়েছে, অনেক রকম ট্র্যাপে পড়তে হয়েছে, অনেক রকম বিভিন্ন প্রতিকূল অবস্থার, আজকের এই অবস্থান তো আর আমার এমনি এমনিতেই আসেনি, অনেক কাঠ খড় অনেক চড়াই উত্তরায় পেরিয়ে তো আজকে আমাকে এখানে আসতে হয়েছে। আবার আজকে থেকে এখন এই লাস্ট ওয়ান ইয়ার থেকে যে আবার ক্যারিয়ারের একটা যে নতুন চেঞ্জ এসেছে, নতুন একটা উদ্যমে চলছে শাকিব খান, চলছে মানে পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে চলছে, ফাইন। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে ঈর্ষণীয় একটা বিষয়, সেটা আমার যারা মানে শত্রু যারা আছেন, আমার যারা অপোজিশনে যারা আছেন, যারা এইরকম স্টার সুপারস্টার হলে পরে কিছু অদৃশ্য শক্তিই থাকে যে সে স্টারকে ক্ষতি করার জন্য, তার স্টারডমকে হ্যাম্পার করার জন্য, তো সেই রকম অদৃশ্য শক্তিদেরই হচ্ছে একটা ট্র্যাপ খুঁজছিলেন, সে একটা ট্র্যাপ পেয়ে গেছে, সেই ট্র্যাপে হচ্ছে নিজের মানুষটাকে দিয়েই হচ্ছে সবসময়, কিন্তু কাছের মানুষকে দিয়েই মানুষ ক্ষতি করতে পারে সবচাইতে বেশি। সো কাছের মানুষটা যে এত রকম এত মানে বুঝে না বুঝে যে এমন একটা ট্র্যাপে পড়ে গেল, পা দিল, আজকে এরকম অবস্থা হলো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন দেশের মানুষ জানছে, সবাই কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করছে যে একটা স্টার একটা সুপারস্টার কিন্তু সেই ক্ষেত্রে সুপারস্টার হোক, সে একটা রাইটার হোক, সে একটা সাহিত্যিক হোক, সে একটা বিজনেস ম্যাগনেট হোক, রাজনৈতিক সুপারস্টার হোক, যে যেই ক্ষেত্রে হচ্ছে সফল ব্যক্তি, সফল ব্যক্তিদের দুটা জিনিস পাশাপাশি চলে, নাম বদনাম, সে অলওয়েজ দুটা জিনিস ক্যারি করে চলে, নাম এবং বদনাম। তো সেটা কিন্তু মানুষ এখন বুঝতে পারছে, আজকে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলে কী হবে, আমি আর সিনেমা করবো না, আমি চলে যাবো ট্রেড থেকে, আমি অন্য প্রফেশনে যাবো, অন্য কিছু করবো, অন্য বিজনেস করবো, বা দেশে থাকবো বা দেশে থাকবো না, আমার কী হবে, আমার কিছু হলো? আজকে টোটাল চলচ্চিত্রের একটা শূন্যতা তৈরি হতো আবার, আজকে যেই দিকে চলচ্চিত্রের একটা ফ্লো, উপরওয়ালারই রহমত, আল্লাহ তাল্লারই কৃপা, আল্লাহ তাল্লারই দয়ায় হচ্ছে, কিন্তু একটা উসলা তো লাগে। আজকে আমরা যেখানে চেষ্টা করে পুরো পৃথিবীতে শাকিব খান বাংলা সিনেমাকে চালানোর জন্য ঘুরে বেড়াচ্ছে, আজকে মন্ত্রী মহোদয়কে নিয়ে মালয়েশিয়াতে গেলাম, আজকে কানাডায় সিনেপ্লেক্সে ছবি রিলিজ হচ্ছে, আজকে অস্ট্রেলিয়ায় রিলিজ হচ্ছে, মিডল ইস্ট রিলিজ হওয়ার প্ল্যান চলছে, আজকে বাংলাদেশের একজন সুপারস্টার আজকে পশ্চিমবঙ্গে সুপারস্টার হচ্ছে, সেখানে হচ্ছে অনেক বড় বড় প্রোডাকশন হাউস তাকে নিয়ে বড় বড় কাজ করছে। তো এই যে বিষয়গুলো যে বাংলা ট্রেডটাকে স্প্রেড আউট করছে, আজকে আমি কাজ করছি, কালকে আরেকজনের রাস্তা খুলে যাচ্ছে, সো এই জিনিসটা তো একটা হুমকির মুখে পড়তে পারত ভয়ঙ্কর আকারে, ইটস এ ট্র্যাপ, এটা তো বোঝাই যাচ্ছে, আদারওয়াইজ এক ঘন্টার নোটিশে একটা মানুষ এরকম হতে পারেই না। আর একটা মানুষ অনেক সময় অনেক কিছুর উস্কানিতে হোক, যে কোনো কিছুতেই হোক, হয়তো বা পা দিয়ে ফেলতেও পারে, বা
এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যাবে সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদমই একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার, একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কী হয়েছে, বিষয়টা কী হয়েছিল এবং বিষয়টা কী হওয়ার ছিল এবং কারা করেছে, কীভাবে করেছে, কেমনে করেছে, এত ফ্ল্যাশ আউট হয়েই যাবে। ও বোঝাই করেছে, আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখেছি আমি, আচ্ছা ভুল হয়ে গেছে হতেই পারে, ফাইন, যেহেতু আমার আমার ছেলে মা আসে তো আমার কাছে ওনার একটা সম্মানের একটা বড় আসন আছে, বড় একটা জায়গা আছে, তো সেই দিক থেকে আমি অনেক সম্মানের দিক থেকেই তাকে রেসপেক্ট দিয়ে বলছি, ইটস ওকে ফাইন। আর ফিউচারের যে বিষয়টা, ফিউচার না আমি জানি না কেউ জানে,